সোশ্যাল মিডিয়ায় তারা ভীষণভাবে অ্যাক্টিভ, কালারফুল ফ্যাশনিস্তা তারকা দম্পতি। নীল আর ট্রিনা আজকে আমাদের সঙ্গে রয়েছে, তাদের নতুন ভেঞ্চার ক্লথ নিয়ে কথাবার্তাই হবে, কারণ এতদিন আমরা সোশ্যাল মিডিয়াতেই তাদের এই নতুন ভেঞ্চার নিয়ে শুনেছি, দেখেছি কেমন আছে এবং নতুন ভেঞ্চার নিয়ে আজকে কীরকম কী ভাবনা চিন্তা ক্লথ নিয়ে। একটা বিশাল বড় কর্মযোগ্য একটা স্বপ্ন যেটা ট্রিনা দেখেছে আর তার সাথে সাথে আমি অ্যালাইন করেছি। সো খুবই এক্সাইটেড অনেক কিছু নিয়ে। আই হোপ যে আমাদের যে কালেকশনটা দেখানো হবে সেটা সবার ভালো লাগবে। জানি না কী বলবো, আই এম ভেরি নার্ভাস, কারণ প্রথমবার আই থিঙ্ক আমাদের যে এতদিনে যে এফর্টটা, কারণ আমরা সত্যি ডিজাইনার নই, আমাদের অনেক ভালো ভালো ডিজাইনার বন্ধুরা আছে যাদের হেল্পে, স্পেশালি নীল সাহা যে ডিজাইনার, ওর হেল্পে আমরা ইনহাউস যে ডিজাইনার যে এখন আমাদের, তো আমরা চেষ্টা করেছি একটা ডিজাইন কিউরেট করার, একটা একসাথে মেন্স অ্যাপারেল বলো, উমেন্স অ্যাপারেল বলো, একসাথে আনার, ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব কিছু মেলানো মেশানো। আর দিওয়ালির পরে একটা ম্যাসিভ আমরা ওয়েস্টার্নেও ঢুকবো, তো লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেক চমক আসতে থাকবে, চমকের কোনো কমি নেই। সে দুর্গাপুজো হোক, সে আমাদের নতুন ব্র্যান্ড হোক, সে অন্য আমি এরপরে একটা নতুন স্টোর আসছে, তো ওভারঅল চেষ্টা করি সবসময় মানুষকে একটু চমক দিয়ে। একটু আগেই শুনছিলাম বলছিল দুজনের জীবনে মানে দুটো করে মানে জিনিস বলা যায় বেড়েছে, দুটো সাহা দুটো নীল, অ্যাবসলিউটলি। তো আমার জীবনে যেমনি দুজন সাহা চলে এসছে, এখন ওরও জীবনে এখন দুজন নীল আছে। নীলকে তো মানে ট্যাকল করতে ঠিক আছে, ভালো দুজন এতটা সাপোর্টিভ, এতটা ভালো যে ওই ট্যাকলটা আমি খুশি খুশি করে নেব। মানে মারমেড মারমেড ড্রেস বলা যায় ওই আর কি, ওই আর কি। তো আমরা দুজনে যে ক্লথ পরেছি, দুজনে একই একটা কালার প্যালেটে পরেছি, তো লেটস সি আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন, আমরা অধীর আগ্রহে বসে থাকব। এবং সোশ্যাল মিডিয়া তোমাদের যে রিল ফটোজ যা যা আমরা দেখি, এবার কি এবার থেকে কি সেগুলো ক্লথ থেকেই মানে তার জন্য বিভিন্ন আউটফিট সব মিলিয়ে মিশিয়ে থাকবে, মানে মেন ব্যাপারটা থাকবে অনেক ফ্যাশন থাকবে, অনেক ভালোবাসা থাকবে, আর আই হোপ সেটা যেন সবার ভালো লাগে। পুজো স্পেশাল কী আসছে মানে সেটা কি আজকে দেখতে পাবো, আর তার সঙ্গে কিছু বলতে পারবো? হ্যাঁ, আজকে 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 একটা সেগমেন্ট মোটামুটি আমরা একটা 35-36 আউটফিটস আমরা দেখতে পারবে, কিন্তু 35-36 আউট না, মিলিয়ে মেলানো মেশানো, এথনিকও দেখবে, ওয়েস্টার্নও দেখবে, পুজো মানে ওয়েস্টার্নও দেখবে, আগমনী তো ওয়েস্টার্নও দেখবে, ইন্ডো ওয়েস্টার্নও দেখবে, পুরো ইন্ডিয়ানও দেখবে, আর ছেলেদেরও ওরকম মেলানো মেশানো তোমরা দেখতে চলেছ। সো আগে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ কামিং। বলিউডের বাকিরা কারা কী বলছে, মানে কলিগরা বলো বা সিনিয়র যারা, তারা নীল ট্রেনার সে তো সবে আমাদের কালেকশনটা দেখবে, এবার একটু দেখুক তারপরে কী বলবে, সে ভালো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবটাই আমরা শুনবো, ফিডব্যাকের থেকে বেটার কিছু হয় না। একদম। কী রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে? যেটা আমি বললাম যে এটা সবার জন্য আছে, সব রকম রেঞ্জের আছে। আই থিঙ্ক আমার কাছে তুমি অ্যাক্সেসরিজও আছে, আমার 150 থেকে একটা অ্যাক্সেসরিজও পাওয়া যাবে, আর কটন লিনেন থেকে শুরু করে এরকম ফ্যান্সি সিকোয়েন্স সব রকমের মেটেরিয়াল আমরা রাখার চেষ্টা করেছি। তারপরে আপনাদের যেরকম পছন্দ হবে, মানে যারা আসবে তাদের যেরকম পছন্দ হবে ওরকম করে আমরা বানাতে চেষ্টা করবো। কাস্টমাইজ, তুমি এভরিথিং ইজ কাস্টমাইজ, এভরিথিং ইজ টেলারমেড ফর দ্য পিপল। নীলদার তো 14 ঘন্টা শুটিং থাকছে, তাহলে সমস্তটা মানে কী হবে, কীভাবে ডিজাইন হবে সবটা কি তুমি? ওর আর নীল সাহার যাচ্ছে, আর তার সাথে সাথে আমার কিছু ইনপুটস থাকছে, দ্যাটস অল। শেষ করবো, তবে দর্শকদের এইটুকুই বলতে বলবো যে যারা তোমাদের সঙ্গে কানেক্ট করতে চাইবে বা কোথায় আসতে চায় জানতে চায়, তাহলে তাদেরকে কী বলবো? এই মুহূর্তে আমাদের যশোদা ভবন বিল্ডিং গড়িয়াহাট, যেটা বাজার কলকাতার একদম পাশে, ওটা 5th ফ্লোরে আমাদের একটা ছোট্ট স্টোর আছে, আর খুবই শিগগিরই উইদিন আ মান্থ আমরা আরেকটা স্টোর নিতে চলেছি এই গড়িয়াহাটের এরিয়াতে, সেটার ডিটেলস খুব শিগগিরই দিয়ে দেবো। নতুন ভেঞ্চারের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, এবং আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন।